রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সুবহানাল্লাহ রাসূল ইঞ্জিনিয়ার শিক্ষা করার জন্য বলে নাই যে ইঞ্জিনিয়ার শিখলে সায়েন্টিস্ট হলে বিজ্ঞানী হলে সর্বশ্রেষ্ঠ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার হওয়ার ক্ষেত্রে বলে নাই ডাক্তার হলে পরে সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক অন্য কোন শিক্ষা অর্জন করার ক্ষেত্রে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই এই শিক্ষা অর্জন করলে সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কুরআন শিক্ষা করবে কুরআন শিক্ষা দিবে যে ব্যক্তি কুরআন কারীম শিক্ষা করবে কুরআন কারীম শিক্ষা দিবে সে হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ এইজন্য সন্তানদেরকে কুরআন কারীমের শিক্ষা দেওয়া কুরআন কারীম শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে কথা বলেন ঠিক কি না একজন সন্তান যদি প্রথম লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে এই ছাত্র জীবনে সে কুরআনকে শুদ্ধ করতে পারবে না কথা বলেন ঠিক কি না আরেকটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে এক বছর দুই বছর তিন বছর পড়ার কারণে সে কুরআনটা এমন ভাবে শুদ্ধ বলতে পারে যে যারা মুরব্বী হয়ে গেছে 36 বছর বয়স তারাও এভাবে সুন্দর করে বলতে পারে না কথা বলে ঠিক কি না এইজন্য এই মাদ্রাসার মধ্যে কুরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা আল্লাহ তাআলার কাছে অতি দামি কারণ এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার সম্পর্ক আল্লাহর সাথে কারণ হলো এই মাদ্রাসাগুলোর মধ্যে কুরআন শিক্ষা দেওয়া হয় আর কুরআন হলো আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার কালাম বলেন সুবহানাল্লাহ এই কুরআন কারীম সর্বশ্রেষ্ঠ কুরআন আল্লাহ যেমন দামি আল্লাহ তাআলা যেমন দামি সর্বশ্রেষ্ঠ কুরআন তেমন দামি বলেন সুবহানাল্লাহ যাদের সিনার মধ্যে কুরআন থাকবে তারাও দামি হয়ে যাবে তারাও দামি হয়ে যাবে কুরআন যেই জিনিসের সাথে লাগে ওই জিনিসটা দামি হয়ে যায় কথা বলেন ঠিক কি না কুরআন যেই গিলাফের যে গিলাফ আগে থাকে আপনার কাপড় যখন এই কাপড় দ্বারা গিলাফ বানানো হয় যখন গিলাফের ভিতরে কুরআন রাখা হয় গিলাফটা যদি মাটিতে পড়ে যায় তখন আল্লাহর বান্দা এটাকে উঠিয়ে গিলাফকে উঠিয়ে সে চুম্বন করে চুমা খায় বলেন সুবহানাল্লাহ কারণ এই গিলাফ কোরআনের সাথে লাগার কারণে গিলাফের দাম বাড়িয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলেন আল্লাহু আকবার কুরআনকে যদি বলি ও কুরআন তোমার নাম কি কুরআনকে যদি জিজ্ঞেস করি ও কুরআন তোমার নাম কি কুরআন বলে বাল হুয়া কুরআনুম মাজীদ কুরআনকে যদি বলি ওয়া কুরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে কুরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ মানে আল্লাহু আকবার কুরআনকে যদি বলি ও কুরআন তুমি কার
পক্ষ থেকে নাযিল হয়েছে কুরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি বলেন সুবহানাল্লাহ এটা দুনিয়ার কোন সাধারণ কিতাব না দুনিয়ার কোন কিতাব না কুরআনকে যদি বলা হয় ওই কুরআন কোথায় থেকে কার পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো কুরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি বলেন সুবহানাল্লাহ কুরআনকে যদি বলা হয় ওই কুরআন বুঝলাম তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছো তোমাকে কে নিয়ে আসছে তুমি কার মাধ্যমে নাযিল হয়েছো কুরআন উত্তর দেয় কুরআন জবাবে বলে নাযালা বিহির রূহুল আমিন কুরআন বলে রূহুল আমিন আমাকে নিয়ে আসছে বলেন সুবহানাল্লাহ রূহুল আমিন কে রূহুল আমিন হলো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম জিব্রাইল ফেরেশতাকে আল্লাহর রাসূল তিনি তার আসল আকৃতিতে দুইবার দেখেছেন বলেন সুবহানাল্লাহ জিব্রাইল ফেরেশতাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল আকৃতিতে দুইবার দেখেছেন একবার তিনি সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন বলেন সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নেওয়া হয় সিদরাতুল মুনতাহা সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা অর্থ হল সীমান্তের বরুই গাছ বর্ডারের বরুই গাছ জমিন থেকে যা কিছু উঠে সিদরাতুল মুনতাহা গিয়ে থেমে যায় উপর থেকে যা কিছু নাজিল হয় সিদরাতুল মুনতাহার এসে থেমে যায় এরপরে কি আছে ফেরেশতারাও জানে না সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখেছেন তার আসল সূরতে দেখেছেন বলেন সুবহানাল্লাহ আরেকবার মক্কার উপত্যকা জিয়াদ নামক উপত্যকায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে তার আসল রূপে আসল আকৃতিতে দেখেছেন বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাহু সিত্তু মিয়াতি জানাহ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামের 600 ডানা আছে কয় শত জানা বলেন 600 ডানা এই জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি এই কোরআনে হাকিমকে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন বলেন সুবহানাল্লাহ কুরআনকে যদি বলি ও কুরআন বুঝলাম তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছো তোমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাকে নিয়ে আসছে তোমার কাছে প্রশ্ন হলো তুমি কার উপরে নাযিল হয়েছো ঠিক কিনা বলেন যে কুরআনকে জিজ্ঞেস করো কুরআন তুমি কার উপরে নাযিল হয়েছো কুরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে বলেন সুবহানাল্লাহ কুরআনকে যদি বলি কুরআন তুমি কোন মাসে নাযিল হয়েছো কুরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমাদান মাসে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ কোরআনকে যদি বলা হয় কোরআন কোন রাত্রিতে তোমাকে নাজিল করা হয়েছে কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআন বলে লাইলাতুল কদর যেই রাত্রটা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ওই রজনীতে ওই রাতে কোরআনকে নাজিল করা হয়েছে বলেন সুবহানাল্লাহ বুঝলাম কোরআন ওয়া কোরআন তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছো তোমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে তোমাকে নাজিল করা হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমার কাছে প্রশ্ন হলো কোরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে তোমাকে কোরআন কেন অবতীর্ণ করা হয়েছে প্রশ্ন জাগে কিনা বলেন কোরআনকে কেন নাজিল করা হয়েছে কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কুরআন বলে মুত্তাকি বান্দা যারা পরহেজগার বান্দা তাদের হেদায়েতের জন্য কোরআনকে পারণ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ যারা মুত্তাকি বান্দা যারা পরহেজগার বান্দা তাদের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে বলেন সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনের শিক্ষার দাম আছে কিনা বলেন সবচেয়ে উৎকৃষ্ট মানের শিক্ষা হলো কোরআনের শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে বলবে কোরআনের পাঠককে বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গভীর মনোযোগ দিয়ে শুনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন কোরআনের হাফেজকে বলা হবে এদিকে আসো এদিকে আসো কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন কথাগুলো মনোযোগ দিয়ে শুনি কঠিন মনো কঠিন মুসিবতের দিন কঠিন ভয়াবহ অবস্থার দিন কোরআনের হাফেজকে বলা হবে এদিকে আসো এদিকে আসো কোরআনের পাঠককে বলা হবে কিয়ামতের দিন এদিকে আসো এদিকে আসো ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها الله الحبيب বলেন কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে এদিকে আয় এদিকে আয় কোরআন পাঠ করো কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো বলেন সুবহানাল্লাহ কোরআন পাঠ করো ধীরে ধীরে পড়ো থেমে থেমে কোরআন পড়ো ধীরে সুস্থে কোরআন পাঠ করো আর উপরে উঠতে থাকো দুনিয়াতে যেইভাবে তুমি ধীরে ধীরে কোরআন পড়তে ধীরে সুস্থে থেমে থেমে কোরআন পাঠ করতে ওইভাবে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন পাঠ করো সুবহানাল্লাহ কঠিন মুসিবতের দিন হাফেজে কোরআনকে বলা হবে যারা দুনিয়াতে কোরআনে পাক তেলাওয়াত করেছে কোরআন বেশি বেশি করে পড়তো তাদেরকে বলা হবে যারা আমলদার হাফেজে কোরআন তাকে ডেকে বলবে কোরআন পড়ো
একটা আয়াত করে কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো ধীরে ধীরে কোরআন পড়ো ফাইন্না মানজিলাকা আইন্দা আখির আয়াতিন তাকরাউহা হাবিব সাহেব কোরআনের পাঠক কোরআন পড়তে থাকবে পড়তে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল বলেন ওই দিন কোরআনের পাঠকের যখন গিয়ে তার কোরআন পাঠ শেষ হবে একটা আয়াত তেলাওয়াত করবে এক তলা উপরে উঠবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ এক আয়াত পড়বে জান্নাতের বারাখানার মধ্যে একটা তলা উপরে উঠবে এইভাবে কোরআনে কারীমের 6236টা আয়াত অনেকে বলে 6666টা আয়াত এটা গলত এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে যারা মুহাদ্দিসিনে কারাম বলে কোরআনের আয়াতের সংখ্যা হলো 6236টা বলেন তো কোরআনের সংখ্যা কয়টা বলেন 6236টা কিয়ামতের দিন কোরআনের হাফেজ কোরআনের পাঠক সে কোরআন পড়তে থাকবে কোরআন পড়তে থাকবে তেলাওয়াত করতে থাকবে যখন সে পড়তে পড়তে 6236টা আয়াতে গিয়ে থামবে আর এই 6636তম তালার মধ্যে তার জান্নাতের স্থান হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এইজন্য কোরআন পড়া কোরআনের শিক্ষা অর্জন করা দাম আছে কিনা বলেন এইভাবে উলামায়ে কেরাম এই মাদ্রাসার নামে তাড়না দ্বারা তৈরি করেছেন এগুলোর দ্বারা ইমানদারের অন্তরের মধ্যে উৎসাহ জন্মায় এই মাদ্রাসা হলো উজ্জ্বলতা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে তখন এই কোরআনই আমার আপনার কাজে লাগবে কথা বলেন ঠিক কিনা কোরআন ছাড়া অন্য কোন জিনিস এত কাজে আসবে না এক বুজুর্গ বলেন যে কোরআন প্রায় 98 ভাগ মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন দেখেন দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া কি বলেন চিরস্থায়ী না এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে আল্লাহ কোরআনে বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله قرآن بولن وبندر تمرا كي دارونا كرو تمہادر كي ميمان অনর্থক সৃষ্টি করেছি না 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 অনর্থক সৃষ্টি করা হয় নাই তোমরা ধারণা করতেছো তোমাদের অনর্থক সৃষ্টি করেছি অযথা সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা আল্লাহ বলেন আকাশ জমিন এই দুয়ের মাঝে যা কিছু আছে এগুলো আমি অনর্থক বানাই নাই তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ তাআলা অনর্থক বানান নাই যদি আমরা কোরআনের কাছে বসতে রাখি ও কোরআন বুঝলাম আমাদেরকে অনর্থক বানানো হয় নাই আমাদেরকে অযথা বানায় নাই তাহলে কি উদ্দেশ্যে বানাইছে আল্লাহর কোরআন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর কোরআন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোরআনের হাকিমের মধ্যে বলে দেন মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কথা বলেন ঠিক কি না যদি কোরআনকে জিজ্ঞেস করে কোরআন বুঝলাম আমরা রব্বুল আলামিনের ইবাদত করব তাহলে এক মাস করব নাকি দুই মাস করব নাকি এক বছর করব যদি এই প্রশ্ন কোরআনকে বলি কোরআন উত্তর দেয় واعبد ربك حتى يأتيك اليقين কুরআন বলে এক বছর না দুই বছর না মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে হবে সুবহানাল্লাহ